This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ইসলামটাকে ভেঙে চুরমার করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকে আছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদাত ঢুকে আছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ কুসংস্কার ঢুকে আছে, ঠিক কিনা? ইসলামটাকে আমরা বের করে দিচ্ছি আপনার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত। দেখেন যে কত কুসংস্কার আপনার ভিতরে আছে, আপনাকে কেন্দ্র করে আছে। কপালে দুইজন হিটে যাচ্ছে, কপালের সাথে একজনের আরেকজনের ধাক্কা লাগছে। ভাই আবার কিসে, আরেকটা ধাক্কা দাও, নাহলে আমার শিং উঠবে। শিং দুই ধাক্কা লাগলে শিং, এক ধাক্কা লাগলে শিং উঠে, আর এক ধাক্কা লাগলে শিং উঠে না, নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে আসেন আরেকটু নিচে, কয়েক বছর আগে আমার চোখে একটা এলনা উঠছিল, এটা আপনারা কি বলেন, এলনা চোখে উঠে যে এলনা বলেন নাকি, মাশাল্লাহ মিল আছে, এলনা। এলনা উঠার পরে আমি অনেক কষ্ট করছি, একদিন এসে একজনে বলছে গো হুজুর আপনি এত কষ্ট করতে আছেন, আমি আরো আগে বলতে চাইছিলাম কিন্তু আমি শরমে বলি নাই, কি শরম হুজুর, একটা চিকিৎসা আছে, একবার লগে লগে ভালো হয়ে যাবে। তো ভাই বলেন না, খুব কষ্টে আছি। কহুজুর মসজিদের পিছনে আসেন, মসজিদের পিছনে গেছি, কয় একটা মিনিট দাঁড়ান আসতেছি, এক দৌড়ে বাসায় গেছে, বাসায় গিয়ে একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে কহুজুর আপনি একটু বসেন। তারপর বসেন হুজুর, বসছি। এরপরে ছেলেটার প্যান্টটা খুলে কহুজুর এটা ধৈরা যদি বুঝেন নাই মনে হয়, বুঝছেন কহুজুর এটা যদি $2 দিতে পারেন হুজুর আপনার এলনা সদ্য গোষ্ঠী সব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এই দেখেন চোখের কুসংস্কার। এরপর আরেকটু নিচে আসেন, কুসংস্কার এখানেও আছে, দাঁতের দিকে যান। আগে এখন তো আল্লাহ গজব কিছুটা কমছে, আগে মহিলারা কোনো মেয়েকে বিয়ে করাবে ওর মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত একবার হাঁটাইয়া দেখে, একবার হাসাইয়া দেখে, একবার কাদাইয়া দেখে, একবার হাঁটাই, মানে কত রঙে যে দেখে। কোনো মহিলার যদি দেখে যে দাঁতের মাঝখান দিয়ে ফাঁক আছে, দাঁতের মাঝখানে কি আছে, ফাঁকা আছে, নাউজুবিল্লাহ, তাহলে আর ওই মহিলারা বিয়ে করে না। কেন? দাঁতের মাঝখান দিয়ে ফাঁকা আছে, এই ফাঁক দিয়ে ও জামাই খাবে, তার মানে ও জামাই আগে মারা যাবে। তো কয় যে দাঁতের ফাঁক দিয়ে কি খাবে, জামাই খাবে। আর দাঁতের ফাঁক দিয়ে জামাই ঢুকবে, দূরে থাক, জামাই একটা নখ তো ঢুকবে না। দেখেন কুসংস্কার কাকে বলে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই গেল দাঁতের কুসংস্কার। এরপরে আরো নিচে আসেন, দেখেন গলার ভিতরে আর কোমরের ভিতরে আমরা কিছু কালো সুতা লাগাই, কালো সুতা, এটাকে আমরা তাগি বলি, আপনারা কি বলেন, তাগি। এই তাগি যদি না লাগায়, আয় হায় আয় হায়, এই পোলা তো আর জীবনে বাঁচবে না। আমার বাচ্চাকে নিয়ে একদিন উপরে উঠেছে, ওর নিচে যে নেংটি ছিল নেংটি খুলে পড়ে গেছে, কোমর দেখতেছে খালি, হুজুর আয় হায় হায় হায়, কিসে আপনি ছেলের তাকি পড়ান নাই, কেন কেন পড়াইতে হবে, না পড়ালে ছেলের কোমর চিকন হবে, ছেলের রোগে ধরবে, জিনে ধরবে, ভূতে ধরবে, এই হবে সেই হবে। আল্লাহর কসম, কোন সুতা মানুষকে রোগ দিতেও পারে না, নিতেও পারে না, কোন সুতা মানুষের বিপদ দিতেও পারে না, নিতেও পারে না, এটাই হবে মুসলমানের আকীদা, ঠিক কিনা?